দেখুন শিবলিঙ্গে অভূত অভূতপরতে শিবলিঙ্গে অভূতপূর্ব পদ্ধতিতে যিনি সম্মান প্রদর্শন করেছিলেন যিনি চাকরিচুরি সংক্রান্ত বিষয়ে অগাধ টাকা পয়সা এবং ফ্ল্যাট ইত্যাদি বিষয়ে ইডির ডাক পাওয়ার পর থেকে রাজনৈতিক ময়দান থেকে করপুরের মতো উধাও হয়ে গিয়েছিলেন তিনি ফিরে এসেছেন জেনে আনন্দ পেলাম এবং এইটুকু বিশ্বাস যে এই মুহূর্তে যারা দুর্বল তারাই এখন এই বলটল নিয়ে নাচানাচি করছেন মানে বল যাদের থেকে দূর হইয়া গিয়াছে তাহারাই পায়ে লইয়া আর অন্য কোনো ইস্যু না খুঁজে পাইয়া এই সমস্ত দাপাদাপি করছেন কোনজন করছেন আবার বললাম তার কাছ থেকে জ্ঞান তার কাছ থেকে শিক্ষা নেবে কেউ এবং যেহেতু বিষয়টা অত্যন্ত মজার সেই জন্য দল বুঝতে পেরেছে যার কাছ থেকে যে কোনো ক্ষমতা যে কোনো বল দূর হইয়া গেছে সেই দুর্বলের পায়েই বল দাও এটা সময় কাটাক আমাদের তো কোনো ইস্যু নেই দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমি সায়নী দেবী বা তৃণমূলের অধিকাংশ যারা মানুষজন রয়েছেন ছোট বড় মেজো বিভিন্ন নেতা এই ডক্টরেট তো মমতা বন্দ্যোপাধ্যায় জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়ো ডক্টরেট নয় তো ফলত এ পণ্ডিত মানুষের যে বক্তব্য সেই বক্তব্যর মানেটাকে তারা বুঝতে না পেরে পশ্চিমবঙ্গের মানুষকে বাড় খাওয়াতে গিয়েছিলেন ইলেকশনের আগে পশ্চিমবঙ্গের যারা মানুষ রয়েছেন তিনি হিন্দু হতে পারেন মুসলমান হতে পারেন তারা আজ যাই হোক না কেন তৃণমূলের মতো এত চুরি এত চুরি এত চুরি করতে সারাক্ষণ ব্যস্ত থাকে তারা জ্ঞান বিষয়টা কি নলেজ বিষয়টা কি সত্যি বিষয়টা কি সেটাই তো ভুলে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো চুরিজোচ্চুরি করেন না তারা পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকেন তাই তারা পুরোটা শুনেছেন এবং জেনেছেন এবং তাদের এই অসভ্যতামিকে প্রতিবাদের জন্য ইস্যু নেই বলে বলে হেসে উড়িয়ে দিয়েছেন আমার মনে হয় সায়নী দেবীকে বলবো যে আরেকটুখানি পড়াশোনা করে বাট পায়ে বলের জায়গায় অন্য কিছু ইস্যু টিস্যু খুঁজে আপনি আসুন নয় পশ্চিমবঙ্গের মানুষ আপনার সম্পর্কে দু একটা ভালো কথা বলবে এই আর কি শুভেচ্ছা রইল লোকসভা নির্বাচনে রাজ্যে অমিতাহতে পঁয়ত্রিশটি আসনে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছেন কিন্তু এ প্রসঙ্গে তৃণমূলের কুনাল ঘোষের বক্তব্য যে তিনের থেকে তো আগে পাঁচ পেয়ে দেখা তবে না পঁয়ত্রিশ কি বলবেন আমি আবার বললাম যে বারবার কেন আপনারা পৃথিবীতে এত মানুষ রয়েছেন এত সুস্থ মানুষ আছেন এত উন্মাদ মানুষ আছেন এত শিক্ষিত মানুষ আছেন এত সোডিয়াম পটাশিয়ামে মাখামাখি করা মানুষ আছেন কেন বারবার কপালের দোষ কুনাল ঘোষকে কেন আপনারা পরিষ্কার ব্যস্ত করেন জানি না মানুষটাকে একটু শান্তিতে থাকতে দিন না ওনাকে দিয়ে এত কথা বলান কেন আপনারা আপনাদের মিডিয়ার দোষ আছে একটা মানুষকে একটু ভাবতে দেবেন রাজীব কুমারকে ফেরত এনেছে সেই রাজীব কুমার তাকে টেনে নিয়ে জেলেপুরে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবার উনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সম্পর্কে বড় বড় ভাষণবাজি করেন আবার উনি ফেসবুকে লেখেন উনি যন্ত্রণায় পড়ে গেছেন আবার বলেছেন আমার মতো অসহায় কাউকে নির্দোষ কাউকে কারুর নির্দেশে মানে মমতার নির্দেশে এই রাজীব তুমি আর জেলে দেখুন দুঃখে রয়েছে একটা মানুষ তিনি কি বলছেন তার ঠিক নেই আমাদের রাজ্যের একজন রাজনৈতিক সিনিয়র নেতা মুকুলবাবু তারও এরম হয়েছিল হঠাৎ করে দিল্লি চলে গিয়েছিলেন দিল্লি গিয়ে বলেছিলেন এয়ারপোর্টে নেমে হ্যাঁ আমি তো এখানের এমএলএ বলেছিলেন এটা বয়সজনিত কারণে সোডিয়াম পটাশিয়ামার প্রবলেমে যে কোনো মানুষেরই হয় আমি উপহাস করছি না কাল হয়তো আমারও হতে পারে কিন্তু কুণালবাবুর যন্ত্রণার কারণটা অন্য তো তাই বোধ উনি তৃণমূল শুনতে পেয়েছেন উনি তো প্রত্যেক মুহূর্তে চান মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সিনিয়র নেতাদের নিয়ে হওয়া তৃণমূল কালকে পশ্চিমবঙ্গ থেকে ভাড়া উঠে চলে যাক নেপচুনে বা চাঁদে যেখানে উনি জমি টমি দেখছেন তো উনি ওটা তৃণমূল শুনেছেন যেমন দেখবেন ওই প্রেমে যারা মগ্ন হয়ে থাকেন তারা সব জায়গায় কৃষ্ণ দেখেন ভালোবেসে আকাশে কৃষ্ণ দেখেন অমুকে কৃষ্ণ দেখেন তমুকে কৃষ্ণ দেখেন হৃদয়ে কৃষ্ণ দেখেন পথে ঘাটে যারা কৃষ্ণ কৃষ্ণপ্রেমে পাগল থাকেন মত্ত থাকেন বিভোর থাকেন কুণালবাবু তেমন তৃণমূল ধ্বংসে মুখর হয়ে রয়েছেন এবং এই মুখরতা তো আরও বেড়েছে বাবুকে স্বাগত জানাই আইন ভেঙে এইভাবে আসবার জন্য রাজীব বাবুর প্রতি রইল কামনা সজল ঘোষ এখন বিজেপি নেতা সজল ঘোষ তার বাবা তুলেই কুণাল ঘোষ কথা বলেছেন যে সজল ঘোষ নাকি মদ্য প্লম্পটের ছেলে তাকে বাপ তুলে রীতিমতো মানে খারাপ কথা বলেছেন তিনি কি বলবেন এ বিষয়ে দেখুন এটা জেজ্জার রুচির ব্যাপার আমি অনেক আগেই বলেছি যে বাবুর ওপরে না রেগে যাওয়ার কোনো কারণ নেই আমাদের প্রত্যেকেই সহানুভূতির সঙ্গে তার মানসিক সোডিয়াম পটাশিয়ামের কন্ডিশনটা দেখতে হবে দেখুন জুতো মেরে তো গরুদান হতে পারে না আমরা একটা প্রবাদ আছে বাংলায় শুনেছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কুণাল ঘোষকে নিজের পুলিশকে দিয়ে এই রাজীব কুমার বর্তমান ডিজি ওই সময় অন্য পদে ছিলেন তাকে দিয়ে ধরে জেলেপুরে জেল খাটিয়ে চোর তকমা লাগিয়ে দিলেন এবং যে কুনাল ঘোষ ওই সময় ভ্যান চাপড়ে চাপড়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সেই ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন ঠিক আছে পুরোটা করতে পারলাম না এই ভিডিওগুলো ভেসে বেড়ায় সেখানে এই কুণাল ঘোষ নিজের ফেসবুক পেজে লেখা থেকেও শুরু করে জেল পূর্তি নাকি সমস্ত নিয়ে লিখেছিলেন তাতে যে সময় উনি বলেই দিয়েছিলেন যে অপরাধী কারা ওনাকে কারা কারা ফাঁসিয়েছে এবং উনি প্রমাণ করে দিয়েছিলেন যে বিজেপি কোনো ষড়যন্ত্র করেনি কোর্টের নির্দেশে গরিব মানুষের লুট হয়েছে বিজেপি প্রতিবাদ জানিয়েছে মাননীয় কোর্ট সম্মানীয় বিচারপতিরা তারা বিচার করে যে যে রায় দিয়েছেন ইডি এবং সিবিআই সেই তদন্তে করেছে নরেন্দ্র মোদী সরকার এই বিষয়ে কোনো রকম জায়গায় ইন্টারফেয়ার করে নি আজও করে না এবং সেই সময় এই কুণাল ঘোষের যা যা বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে রাজীব কুমারের সম্পর্কে মিলিয়ে দেখে নেবেন বলেছিলেন জেলে আমার পাশের ঘরে থাকা উচিত এই কথা উনি বলেছিলেন তো কে চোর উপাধি যা লেখেন কুনালবাবু লিখলেন যে আজকে দিনটা মিষ্টি আপনারা দেখবেন পাবলিক কমেন্ট তুই চোর চুপ কর এই সাড়ে তিন মাস জেল খাটা চুপ কর এগুলো মানে বড় খারাপ লাগে তো যাই হোক এটা মুশকিল হয়ে গেছে এই ঘটনা কাউকে আপনি যদি বলেন গুড মর্নিং এই খাটা চল গুড মর্নিং এটা যদি কেউ এরকম বলে বা লেখে একটা কোনো মানুষ যিনি সাংবাদিক ছিলেন এখনও আছে তার মাথা ঠিক থাকতে পারবে আমি তো জানি না কারুর পক্ষে বোধ হয় এটা সম্ভব নয় তাই যেটা হয় উনি বাড়িতে অজস্র আজে বাজে কথা বলেন আমায় কি যেন বললো তৃণমূলেরই এক কারুর সঙ্গে দেখা হয়েছিল সে দুঃখী সে এখন দল করবে বুঝতে পারছে না সে বললো যে বাবুকে নাকি ঘর থেকে রুটি পাউরুটি সকালবেলা চাটা টা খাইয়ে বের করে দেয় যাতে এই কথাগুলো বাজে কথাগুলো সারাক্ষণ মানে বিভিন্ন তার পরিবারের তো লোক আছে সবাইকে তিনি বাপ তুলে তুলে নাকি বলেন তো এটা যার অভ্যেস হয়ে গেছে ওই জন্য চা পাউরুটি খাইয়ে তো চা বলে বাড়ি থেকে বের করে দেয় এইবার কুণালবাবুকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জেল খাটিয়ে এই চোর উপাধি দিয়েছিলেন তিনি আবার মুখের সামনে বিভিন্ন মিডিয়ার মাইক্রোফোন যাতে আসতে পারে সেই জন্য বন্দোবস্ত করে এটা মুখপাত্র টুখপত্র পোস্ট দিয়েছেন তো ফলত বাড়ির লোক ভাবছে যে আমরা এখন মরবো কেন সারা পশ্চিমবঙ্গ মুজলে পড়ে মরুক তো তাই ওনাকে বার করে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে মাইকের সামনে বসিয়ে দিয়েছে এবার উনি যাত্রার বাপ তুলছেন ঘরে থাকলে ঘরের লোককে তুলতেন ঘরের লোক বার করে দিয়েছে বলে এখানে তুলছেন মিডিয়ার মাইকের সামনে এই বাবা বিষয়টার উপরে কোনো একটা দুর্বলতা আছে আমি জানি না কি এটাই বলবো আমি বলবো যে ওনার ওনার এই বিষয়টাকে সহানুভূতির চোখে দেখুন আর গালাগাল পশ্চিমবঙ্গে যা মানুষ উঠতে বসতে দেয় ওনার যে কোনো ভুলকে মাননীয় বিরোধী দলনেতার বাবাকে নিয়ে বলেছেন কদিন আগে সজল ঘোষ আমাদের আর এক নেতা তাকে নিয়ে বলেছেন হয়তো আপনারা জানেন না হয়তো বিভিন্ন জনের বাবাকে নিয়ে এই শতরূপ ঘোষেরও বাবাকে নিয়ে বোঝায় টানাটানি করেছিল মাঝখানে যার বাবাকে দেখছে টানছে আমি জানি না কেন আমার মনে হয় ছোটোবেলা থেকে বোধ হয় উনি না আমরা যেমন বাবার হাতটা ধরে টানি ওনার বাবা বোধ খুব রাগি ছিল ওনার বাবাকে বাবা ছবি এঁকেছি দেখো না বলে উনি টানতে পারেননি এ হতে পারে তো সেই জন্যে উনি অন্যদের বাবাকে ধরে টানেন বাবা স্নেহ সবাই পায় না আমি যেমন ছোটোবেলা থেকে আমার মায়ের স্নেহ খুব পেয়েছিলাম বাবা রাজনীতি করতেন ছবি এঁকে বিভিন্ন জায়গায় যেতেন বলে আমি বাবা স্নেহটা পাইনি মায়ের হাত ধরেই টানতাম আমার মনে হয় উনি বাড়িতে বাবা স্নেহটা পাননি বাবার হাত ধরে টানতে পারেননি তাই অন্যদের বাবা ধরে টানেন আমার মনে আসলে সজলবাবুর বাবাকে এবং শুভেন্দু বাবাকে আসলে কুনাল খুব ভালোবাসেন খুব মানে টানবেন কেন তাই না এইটুকুই বলার গঙ্গায় যে সভাতে তিনি গেছিলেন সেই সভা থেকে তিনি দলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে দলের কোথায় কি হচ্ছে তার প্রত্যেকটা খবর তার কাছে থাকে এবং তিনি হচ্ছেন পাহারাদার তিনি ছিলেন আছেন থাকবেন তাই কোথাও যদি কিছু হয় তার যদি মানে দলের কর্মীরা যদি মনে করে থাকেন যে সে খবর তার কাছে পৌঁছবে না সেটা খুব ভুল করছেন এমন বার্তা দলের উদ্দেশ্যেই দিলেন কি বলবেন এই বিষয়ে দেখুন তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী দে গঙ্গায় সভায় যখন বলে দিলেন যে তিনি পাহারাদার এবং তিনি দলের সব খবর রাখেন তো তার মানে তিনি এটা মেনে নিলেন তার দলের বিরুদ্ধে ছোট, বড়, মেজ নেতা মন্ত্রীরা যা যা পরিকল্পিত দুর্নীতি করেছে তা তিনি অবশ্যই জানেন এটা তিনি স্বীকার করে নিলেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে যে তাঁরই তিনি পুলিশ মন্ত্রী এবং তারই পুলিশ তারই গোয়েন্দা রয়েছে তাদেরকে যে তিনি কাজে লাগাননি এবং পশ্চিমবঙ্গের মানুষকে লুট হতে দিয়েছেন এটাও তিনি প্রমাণ করে দিলেন আসলে তিনি প্রমাণ করলেন তিনি লুটেরাদের পাহারাদার প্রমাণ করে দিলেন তো মুখ্যমন্ত্রী আমার কথায় নয় যদি পশ্চিমবঙ্গে যা যা অন্যায় হয়েছে সবাই বলেন যে না না উনি ভালো মানুষ উনি কিছু জানেন বেশ কিছু মানুষ ওদের দলের বার্তা ছড়ায় এটা মিথ্যে কথাটা বলে আবার উনি বলছেন আমি সব জানি উনি বলছেন কে কী করছে সব জানে ছবি বলেছেন যেটা ওনার দলের নিয়ম সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যা টাকা বাজার থেকে চুরি জচ্চুরি তোলা বাছি কেন্দ্র সরকারের প্রকল্প থেকে লুট ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের থেকে সিন্ডিকেট থেকে ইঁট বালি চুন সুরকি কয়লা বালি গরু যাই আসছে ওনাদের দলের যে নিয়ম সেটা মাননীয় মাননীয় দোলা দেবী তো ওপেনলি বলেই দিয়েছিলেন যে টোয়েন্টি রাখুন সেভেন্টি দলকে দিন তো উনি বোধহয় সেই বার্তাই কর্মীদের দিয়েছেন যে আমার কাছে খবর আসছে যে তোমরা নিজেরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট রাখছো আর দলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছ আমি তোমাদের প্যাপ করে দেবো প্যাপ করে বুকে দেবো কারণ আমি পাহারাদার আমি সব জানি হ্যাঁ অবশ্যই উনি পাহারা দেন উনি পাহারা দেন বলেই মানুষের অধিকার লুন্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে উনি পাহারা দেন বলেই পশ্চিমবঙ্গে থেকে থেকেই প্রাণ চলে যায় উনি পাহারাদার বলেই আমাদের পশ্চিমবঙ্গের বাচ্চারা গরিব বাচ্চারা বোমাকে গোল বল ভেবে খেলতে গিয়ে প্রত্যেকটা দিন রাজ্যের প্রত্যেকটা জেলায় বিস্ফোরণে উড়ে যাচ্ছে না আমরা রোজ খবর দিচ্ছে উনি পাহারাদার বলেই কিন্তু পশ্চিমবঙ্গে বারুদেশ স্তূপের মতো সলিড বিস্ফোরকের কারখানা বেড়ে ওঠে উনি সব জানেন বলেই আমাদের পশ্চিমবঙ্গে খেলামেলায় টাকা নষ্ট করানো হয় লুট হয় এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছেলেমেয়ে হিন্দু মুসলমান সব ধর্মের ছেলেমেয়ে যারা গরিব পড়াশোনা করেছিল তারা আজ রাস্তায় বসে আর উনি জানেন বলেই ওনার সুযোগ্য ভাইপো এবং ওনার সুযোগ্য মুখপাত্ররা সম্মানীয় কোর্টকে অপমান করে অসম্মান করে গালাগাল দেয় আঙুল তোলে বিচারপতিদের দিকে হ্যাঁ অবশ্য উনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে এমন মুখ্যমন্ত্রী জি যাকে হাইকোর্ট পাঁচ লক্ষ টাকার জরিমানা করেছিল হ্যাঁ উনি সব জানেন উনি চোরেদের পাহারাদার আর উনি গৃহস্থের পাহারাদার এই কারণে দেখেন যে গৃহস্থ জেগে উঠল না তো আমার মন্টু চোরে গিয়ে চুরি করতে গিয়ে অসুবিধাই পড়বে না তো হ্যাঁ উনি পাহারাদার সারদায় মামলায় অভিযুক্ত ছিলেন রাজীব কুমার যাকে বর্তমানে আবার ডিজি পদে ডিজিপি পদে রাজ্যের ডিজিপি পদে নিয়োগ করা হয়েছে এমনটা কি করে হতে পারে এটা কি কোনো রকম ভাবে ন্যায়সঙ্গত বা নীতিসঙ্গত প্রশ্ন হলো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেরাই স্পষ্ট করে দিয়েছে যে যা বেআইনি তা তাদের অধিকার তারা আইনকে আদালতকে আমাদের দেশের সংবিধানকে নিয়ম কানুন কোনো কিছুই তারা মানেন না তারা মনে করেন যে এই কালীঘাটের বাড়ি এবং তৃণমূলের পার্টি অফিস এইগুলোই হচ্ছে লোয়ার কোর্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা যেভাবে বুড়ো আঙুল দেখান আইন কানুন নিয়মকে সেটাকেই তোয়াক্কা করে তিনি এই যে রাজীব কুমার যার নামে সারদার যাবতীয় তথ্য নথি নষ্ট করে ফেলবার অভিযোগ ছিল তাকে যাতে সিবিআই কেন্দ্রীয় সিবিআই তদন্ত করতে এসে তারা তুলতে চেয়েছিল পশ্চিমবঙ্গবাসীর সবার মনে আছে যে এই সারদা তদন্তের রাজ্য সরকারের পক্ষ থেকে যে সিট গঠন করা হয়েছিল সেখানে দায়িত্বে ছিলেন রাজীব কুমার সবাই বলে এবং সবাই জানে যে এই রাজীব কুমার এই তদন্ত করবার নাম করে যেভাবে যাতে তৃণমূলের সর্বোচ্চ বা মেজ নেতামন্ত্রীরা ফেঁসে না যায় তাই সারদার যাবতীয় নথি এবং প্রমাণ তিনি নষ্ট করে ফেলেছেন এবং যে কারণে আপনাদের সবার মনে পড়বে যে সিবিআই একটা জেরা এবং এনকোয়ারি হয়েছিল তারপরেও যেখানে দার্জিলিংয়ে ডেকে নিয়ে জেরা করা হয়েছিল এই রাজীব কুমারকে এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে এবং যাতে রাজীব কুমার ধরা না পড়ে যায় রাজীব কুমার ধরা পড়ে গেলে সমস্ত কিছু বলে দেবেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও করে রাত জেগে বসেছিলেন আমরা সবাই জানি কিন্তু তার পেছনের গল্পটা তখন অনেক মানুষ জানতো না যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন পরিকল্পনা করছেন তাই সবার মনে এই প্রশ্ন উঠে সবার মনেই প্রশ্নের উত্তর চলেই এসেছে পশ্চিমবঙ্গবাসীর যে নিশ্চয়ই মমতা বন্দের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এই ঘটনার সঙ্গে জড়িয়ে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে যে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে আদরের মুখপাত্র কুণাল ঘোষ জেলে থাকার সময়ে প্রিজেন্ট ভ্যানে প্রিজেন্ট ভ্যান চাপড়ে চাপড়ে বলতেন যে উনি হচ্ছেন ডাকাত রানী সারদার যাবতীয় বেনিফিশিয়ারি উপভোক্তা মানে যে টাকা লুট হয়েছে তার উপভোক্তা মানে টাকার ভাগিদার সোজা কথায় তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কুণালঘোস্ত মিথ্যে কথা বলতেন না এই দিকেই ইঙ্গিতটা চলে যাচ্ছে পরিষ্কার যে সেই রাজীব কুমারকেই আবার তিনি পুরস্কার স্বরূপ তাহলে তিনি এবং তার দলের দুর্নীতি জেলে যাওয়া সেটাকেই কি আটকাবার জন্য যে রাজীব কুমার কাজ করেছিলেন ডায়েরি ফায়রি তথ্য ডিস্ক হার্ড ডিস্ক নষ্ট করে দিয়ে যা বারবার কেন্দ্রীয় সংস্থা চেয়েছে ও পায়নি রাজ্য পুলিশের সিট রাজীব কুমারের দায়িত্বে যারা এগুলো জোগাড় করেছিল যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সর্বনাশ হয়ে গেছে সেই তদন্তের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন রাজীব কুমারকে রাজীব কুমারের কাছ থেকে সেইগুলো কোথাও উদাহ হয়ে গেছে সেই জন্য মামলা চলছিল এবং মামলা সুপ্রিম কোর্টে উঠেছে একজন অভিযুক্ত যিনি ফেরার হয়েছিলেন যাকে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করে নিয়ে যেতে দেন নি যিনি আইনিভাবে নিরুদ্দেশের মধ্যে ছিলেন অ্যাপসকন্ড হয়েছিলেন আইনকে বুড়াঙুল দেখিয়েছেন তিনি কখনো রাজ্যের ডিজি পদে আইনত বসতে পারেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আইন তৃণমূলীয় আইন তৃণমূলীয় ইচ্ছায় যেহেতু তিনি বা তার দলকে যারা জেল যাওয়া থেকে বাঁচিয়েছেন সবাই বলছে সেই পুরস্কার স্বরূপ নাকি রাজীববাবুকে এখানে নিয়ে এসছেন এবং লজিক্যালিও তাই দেখতে পাওয়া যাচ্ছে এবার এই খেলাটা দেখবার আছে যে যে কুণাল ঘোষ এত বড় বড় কথা বলেন সারাক্ষণ সেই কুণাল ঘোষ যিনি জানেন যে চাঁদের জমি কত করে কাঠা যিনি জানেন যে জিরাফের গলা আসলে কতটা লম্বা কি কি জানেন না এই বিষয়ে তো এখনও গবেষণা চলছে নাসাতে তো যাই হোক এবার দেখা যাক এই তুতু মায় মায় কি কারণেই রাজীব কুমারকে দিয়েই কুণালকে অ্যারেস্ট করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছিলেন সিবিআইয়ের হাতে কোনো কেন্দ্রীয় সংস্থা কারুর নির্দেশে কুণাল ঘোষকে প্রথমে অ্যারেস্ট করেনি যে তদন্ত চলছিল সেখানে কুণাল ঘোষকে সিট খপাত করে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যার এখন মুখপাত্র এই কুণাল ঘোষ এবার এই তুতু মায়ামের খেলাতে কি পর্দা ছেঁড়া হবে আর কোন সত্যি পর্দার অন্তরাল থেকে বেরিয়ে আসবে সেইটা দেখবার জন্যই পশ্চিমবঙ্গবাসী প্রস্তুত এবং এই রাজীববাবু আমি যতটুকু সামান্য অ্যাডমিনিস্ট্রেশন জানি এই নিয়োগ বেআইনি এবং উনি থাকতে পারেন না এই চেয়ারে এবং তার দায় এই অন্যায়ভাবে আইন ভাঙার জন্য এই বড়ভাবে আইন ভাঙার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়েরও শাস্তি হতে পারে এই প্রসঙ্গেই এবার এবার আসছিলাম সেটা হচ্ছে যে সারদায় অভিযুক্ত রাজীব কুমারকে যে ডিজি পদে বসানো হয়েছে সেটা তো আমরা জানি এবং এই বিষয়টা নিয়ে কুনাল ঘোষের বক্তব্য রাজীব বাবুর বিরুদ্ধে যে আমার মতো কোনো নির্দোষকে কারোর নির্দেশে নতুন করে বলি দিতে যাবেন না কি বলবেন এই বিষয়ে কারুর নির্দেশে মানে কুনাল বাবু তো অনেকের বাবা তুলে কথা বলেন আমি জানি না কেন এই বাবা বিষয়টা ওনার খুব দুর্বলতা আছে তো কুণালবাবু প্রমাণ করে দিলেনই যিনি যা তিনি যাকে মহান নেত্রী তেত্রী ইদানিং বলছেন তুলছেন তারই নির্দেশেই ঘোষকে জেলে যেতে হয়েছিল সিট গ্রেপ্তার করেছিল রাজীব কুমার গ্রেপ্তার করেছিল তাহলে আমি এতক্ষণ ধরে যে কথা বললাম সেগুলো সত্যি প্রমাণিত হলো এবং এই কাপড় ছেঁড়াছেঁড়ি শুরু হয়ে গেছে যাবতীয় গোপন দলিল দস্তাবেজ বেরিয়ে পড়বে এবং তৃণমূলকে আমরা যে লেভেলে দুর্নীতি সম্পন্ন বলে দেখি তার থেকে আরও কত বড় ষড়যন্ত্রী এবং এরা শুধুমাত্র বিজেপি বিরোধী কার্যকর্তাদের সত্যি কথা আমরা বলে দিচ্ছি কেন্দ্র কত টাকা পাঠাচ্ছে পশ্চিমবঙ্গের সব গরিব মানুষের জন্য এবং কিভাবে চুরি করছে সেই জন্য আমাদের যে মেরে ফেলেছে দুশো কার্যকর্তাকে সেটা শুধু নয় তার বাইরে নিরপেক্ষ যে সাধারণ মানুষকেও তারা যে মারছে তারা যে কত বড় লুটেরা তার বাইরে আরও কত বড় এরা ষড়যন্ত্রী যে নিজের স্বার্থের প্রয়োজনে এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেরা নিজেদেরকেও খুনোখুনি করতে পারে গালাগাল করতে পারে ফাঁসাতে পারে এই বাবুর কথাতেই প্রমাণিত হয়ে গেল চোখের সামনে পরিষ্কার পতন অবশ্যম্ভাবী মারামারি অবশ্যম্ভাবী তৃণমূলের পাঠিয়ে বসে দেখবেন রক্ত পড়ে আছে আর নয় দেখবেন যে নবান্নে রক্তারক্তি হচ্ছে এক একটা করে জানলা খুলে যাচ্ছে আ ঢিপ আ ঢিপ করে এক একটা করে নেতা মন্ত্রী পড়ছে দেখতেই পেতে পারেন তৃণমূলের নেতা টেটা মন্ত্রী যারা রয়েছে প্রত্যেকেরই দাঁতে রক্ত এ ওকে কামড়েছে ও তাকে কামড়েছে এই শুরু হয়ে গেল এই কামড়া কামড়ি এই শুরু হয়ে গেল যে এরা মানুষের টাকা লুট করবার জন্য যে কোনো সিদ্ধান্তে অন্যকে তো মারতেই পারে নিজেদেরও কিভাবে এরা শেষ করতে পারে চোখের সামনে সেই প্রমাণ আসতে চলেছে